আসসালামু আলাইকুম। রেসিপি উইথ কাকলিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2 মিনিটে কোনো রকমের বেকিংয়ের ঝামেলা ছাড়াই মজাদার ম্যাঙ্গো মিল্ক কেক। আর এই কেকটা মুখে দিলেই মিলিয়ে যায়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। চলুন তাহলে দেখে আসি ম্যাঙ্গো মিল্ক কেকের প্রস্তুত প্রণালী। আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের চারপাশের যে শক্ত অংশগুলো সেগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড আমি একইভাবে কেটে নেব। এবার আমি একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা দুধে আমি মিশিয়ে দিচ্ছি 1/3 কাপ ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটা আমি কোনো রকমের পানি ব্যবহার না করে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দুধ আর ম্যাঙ্গো পিউরি একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটা সাইডে রেখে দেব। এবার আমি যে বাটিটাতে কেকটা বসাবো সেখানে ব্রেডের টুকরোগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে আম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি, আর ঢেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 1 মিনিটের মতন অপেক্ষা করলেই আম দুধের মিশ্রণটা ব্রেডগুলো একেবারে শুষে নেবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আমি এখানে ব্যবহার করেছি ভিভো হুইপ ক্রিম। উপর থেকে সমান করে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সামান্য বাদাম কুচি আর আম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখলেন তো, তৈরি হয়ে গেল খুব সহজেই ম্যাঙ্গো মিল্ক কেক। খুব সহজেই এবং কম সময়ে তৈরি করা যায় এই ম্যাঙ্গো মিল্ক কেক। বাচ্চাদের তো ভীষণ পছন্দ। আশা করি সবাই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।